হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই তোমরা ভালো আছো আর আশা করছি তোমরাও খুব ভালো আছো আর সুস্থ আছো তো পিঙ্কিজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আচ্ছা আর রান্নাবাড়ি নয় রান্নাঘরকে সকালেই বলে দিলাম যে টাটা তোমার সাথে কিন্তু আজকে আর দেখা হচ্ছে না আর স্যান্ডিরও সেই ক্লাব টিউশন খেলা পড়াশোনা এসব থেকে সবাই যেন কেমন একটা আমরা একঘেয়েমে জীবনে বসবাস করছিলাম তো সেখান থেকে কিন্তু প্রত্যেকেরই উচিত একটু সময় হলেও নিজেদের জন্য সুন্দর করে কাটানো আর একটু সময় যেন ছুটি নেওয়া তো সেই একঘেয়েমে জীবন থেকে আমরা ছুটি নিয়ে ভাবলাম চলো একটু অজানা পথে বেরিয়ে তবে হ্যাঁ পথটা কিন্তু আমার কাছে অজানা নয় যারা শিলিগুড়ির আশেপাশে থাকো বা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি তবে যারা শিলিগুড়ির বাইরে থাকো তাদের কাছে নতুন তাদের কাছে অজানা তো চলো কোথায় যাচ্ছি আর অজানা পথা বেরিয়ে গেলে কী হবে হারিয়ে যাবো তো তবে অবশ্য এখন আর হারানোর কোনো চান্স নেই আমাদের গুগল মশাইয়ের জন্য তাই না রাস্তার দুধার দিয়ে গাছ পাশে নদী মানে সব মিলিয়ে কিন্তু রাস্তাগুলো দারুণ তো অনেকেই হয়তো এই রাস্তার ভিডিও দেখে বোর হয়ে যেতেই পারো কিন্তু যেহেতু আমার ভীষণ ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি গাজলডোবা গাজলডোবা কিন্তু শিলিগুড়ির মানে একদমই খুব কাছাকাছি একটি ভীষণ সুন্দর জায়গা অপূর্ব একটি জায়গা যারা আসোনি যারা শুধু শিলিগুড়িতে শিলিগুড়িকে মধ্যমণি করে দার্জিলিং সিকিম গ্যাংটক যাও তারা কিন্তু একদিনের জন্য এই কাজল এসে ঘুরে যেতে পারো বিশ্বাস করো ঠকবে না খুব ভালো লাগে শিলিগুড়ি থেকে কিন্তু গাজলডোবার ডিস্টেন্স খুব একটা নয় তাই সারাদিন ঘুরে তুমি বাড়ি ফিরেও যেতে পারো আবার ইচ্ছে করলে ভোরের আলোর মতন সুন্দর জায়গায় থাকতেই পারো তো আমরা কিন্তু এখন চলে এসেছি গাজলডোবার বাজারে যেখানে এই বাপাস দিয়ে প্রচুর খাবারের দোকান ভাজা পোড়া তুমি যেটা দেখবে সেটাই লোভ লাগবে আর এই ডান দিক দিয়ে কিন্তু প্রচুর সবজির দোকান বসে যেটা যেহেতু আমরা দুপুরবেলা আজকে এসেছিলাম সেহেতু প্রায়ই বন্ধ তবে হ্যাঁ ভাতের হোটেলগুলো কিন্তু অনেক খোলা রয়েছে আর কিছুটা সবজির দোকান পেলাম আর যেগুলো দেখেই আমার হাজব্যান্ড তো একদম লাফিয়ে পড়লো যে সবজি নেবে বলে তো কিছুটা সবজি আমরা নিয়ে আগে বোঝাই করলাম তারপর আর কি করার আছে যেহেতু আমরা এখানে আসার উদ্দেশ্যে আসিনি একটা কাজে এসেছিলাম তাই স্যান্ডেল এখন পেয়ে গেছে প্রচণ্ড ক্ষিদে তাই ওকে আগে খাইয়ে দিতে হবে আর ও বলছিল নান খাবে যেটা এখানে পাবো না তো চলো ওকে তাই খাওয়াবো আর এখানকার নৌকা বিলাস নদী বাজার কি কি খাওয়ার পাওয়া যায় সব কিন্তু আমার আগের একটি ব্লগে দেওয়া আছে তোমরা ইচ্ছে করলেই দেখতে পারো আর খেতে যাওয়ার আগেই ভাবলাম চলো তোমাদের সাথে একটি জায়গা শেয়ার করি যেটা কিন্তু এখন গজলডোবার মধ্যমণি হয়ে গেছে তো ভীষণ সুন্দর এই রাস্তাটা যেটা আমি শেয়ার না করে পারলাম না মনে হচ্ছিল শিলিগুড়িতে নেই কোথাও যেন একটা অন্য জায়গায় চলে এসেছি তো আমার যেটা ভালো লাগে আমি চাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো ব্রিজটা কি সুন্দর না তো চলো এখানে কিছুটা সময় কাটাবো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর দেখতে থেকো কেমন লাগলো বলো জায়গাটা তো দারুণ না আমার তো ভীষণ ভালো লাগলো আজকে আমার জায়গাটা কিন্তু নতুন আমি প্রথম এসেছি এখানে তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এবার আর কি করা যাবে আমার স্যান্ডিবাবু তো থাকতেই চাচ্ছিল না তবুও জোর করে রাখা হলো আর হাতে ধরিয়ে দিলাম একটা আইসক্রিম যেখান থেকে আমি অবশ্যই একটুই ভাগ পেয়েছিলাম তবুও চলো সেটাই শান্তি तो मुझे देखो गाइस ये टुको मात्र ব্রিজটা কিন্তু আমার দারুণ লেগেছে মনে হচ্ছিলো আর একটু থেকে যাই কিন্তু এতটাই রোদ যে সেটাও একটু বিরক্ত লাগছিল বিকেল বিকেলবেলা এলে কিন্তু দারুণ এনজয় করা যেত আর এই ভর দুপুরবেলা হলে কী হবে লোকের কিন্তু অভাব নেই সবাই যেমন তুলে যাচ্ছে ফটো তেমনি চলছে রিল তো আজকাল রিলের থেকে কিন্তু কেউ পিছিয়ে নিই সবাই এগিয়ে তো চলো আমরা এবার বেরিয়ে পড়লাম আমার স্যান্ডি খাওয়া খাওয়াবো বলে আমাদেরও যদিও খিদেটা পেয়ে গেছিলো তো চলো দেখা যাক কোথায় খাবার পাওয়া যায় যেসব বন্ধুরা আমার পাশে আছো আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানাবে যে আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কি খুব বেশি বোর হয়ে গেলে আর যে কোনোই আমার ব্লগ বলো বা রিলস বলো যদি কেউ বোর হও খারাপ লাগে অবশ্যই জানাবে আর যেগুলো দেখতে ভালো লাগে সেটাও জানাবে তাহলে আমি চেষ্টা করব সেরম টাইপেরই কিছু বানাতে তো চলো আমরা এখন চলে এসেছি বোরোলিতে তো আজকে বোরোলিতেই আমরা লাঞ্চটা সেরে নেব আজকে আমার এখানে প্রথম তো দেখা যাক কেমন কি পাওয়া যায় তো তোমরাও চলো আমার সাথে ভেতরে যাই গুটি গুটি পায়ে আমার হাত ধরে কিন্তু আমি তোমাদেরকে ভেতরে নিয়ে এলাম তবে ভেতরটা কেমন এখানকার খাবার কেমন চারপাশের পরিবেশটা কেমন সব কিছুই জানতে হলে কিন্তু নেক্সট ব্লগে চোখ রাখতে হবে আর এখানে শেয়ার করলে অবশ্যই তোমরা বোর হতে ভীষণ বড় হয়ে যেত ব্লগটি তাই আমি শেষ করছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টান থ্যাংকস ফর ওয়াচিং